রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় একটি ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের 15টি ইউনিট কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পানি স্বল্পতার কারণে আগুন নেভাতে বিলম্ব হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। পরে তাদের অনুরোধে যোগ দেয় বিমান বাহিনীর কিছু সদস্য। পরে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান, ভবনটিতে কোনো ধরনের বিল্ডিং কোড মানা হয়নি, এমনকি নেই কোনো আগুন নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা। এদিকে মেয়র আতিক ঘটনাস্থল পরিদর্শন করে বলেছেন, এই ভবনের সব ব্যবসা প্রতিষ্ঠানের অনুমোদন বন্ধ করা হবে। বিল্ডিং কোড অনুযায়ী যে ভবনের বেসিক যে সরঞ্জাম থাকার কথা, ওয়াটার রিজার্ভার, ফায়ার এক্সিট রুট, প্রতিটি ফ্লোরে ফ্লোরে হোস ড্রিল, হোস পাইপ, রাইজার সিস্টেম এবং হাইড্রেন্ট সিস্টেম, যে যার মাধ্যমে মূলত এই পানিটা ভবনের সব দিকে নিয়ে যাওয়া সম্ভব হবে, এগুলোর অনুপস্থিত ছিল। বিএনবিসিতে মেনেই তারপরে এখানে যারা দোকানদাররা নিয়েছেন ওনারা এরপরে আসলেই তারপরে আমি তাদের ট্রেড লাইসেন্স রিনিউ করব। এর আগ পর্যন্ত এই চেয়ারম্যান বাড়ির নিচে এবং উপরে যত প্রতিষ্ঠান আছে সকল প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স আপাতত স্থগিত থাকবে, কোনো রিনিউ হবে না।